ওকে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকে আসামিস। সকলকে স্বাগতম জানাইছো আর নতুন আর ফ্রেশ আপডেট লো আইছো। নতুন ভ্যাকেন্সি উলাইছে, কত কি কোয়ালিফিকেশন লাগিবা গোটেইখিনি ডিটেলসত কম, সেইখানে চাব ভিডিওটো। সকল এইখানে হয়েছে অফিসিয়াল এডভার্টাইজমেন্ট হয়, আর আপনার কেইদিনমান আগত টি ট্রাইবসত পদ ওলাইছিল, পরীক্ষা হব, এতিয়া এডমিট কার্ড ওলাইছে। কিন্তু এইটো এটা নতুন পদ হয়, নতুনকৈ আকৌ ওলাইছে, বহুতে ভাবিব আর আগর পদটো বলে নহয়, কারণ ইয়ার যেটা অনলাইন করার লাস্ট ডেট দিছে 25 জানুয়ারি 2021 আছে, 8 জানুয়ারি 2021 স্টার্ট হয়েছে। এতিয়া চাব প্রথম কথা আপনার কত কি পদ আছে, লগতে কোয়ালিফিকেশন কি লাগিব গোটেইখিনি ডিটেলস কম। কোনোবা যদি নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল একাউন্টে দাবলে নাপাহরিব, কারণ তেতিয়াহে আপডেটবোৰ পাই থাকিব যিমানে মই ভিডিও দিও। আর টি টাইপসত বিশেষকৈ তার মানে বহুত স্পিডলি কামবোৰ হৈ আছে, কারণ যোৱা যিটো পদ আছিল নেক্সট লাস্ট যিটো পদ ওলাইছিল টি টাইপসৰ, সেইটো তার মানে প্রায় 20 দিনমানৰ ভিতৰতে তার মানে এডমিট কার্ড ওলাই দিছে, এতিয়া পরীক্ষাবোৰ হব। চাব প্রথম যেটো স্টেট প্রোগ্রাম ম্যানেজার স্টেট হেডকোয়ার্টার নাম্বার অফ পোস্ট আছে, এটা পদ আছে। ইয়ার কারণে মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি MBA করা হব লাগিব, লগতে 3 বছর এক্সপিরিয়েন্স বিচারিছে ইয়াত, আর 1 বছরীয় যদি কম্পিউটার ডিপ্লোমা আছে তেনেহলে দি দিব পারে, কারণ ইয়াত লাগিব সেইটো। আর 35,000 দরমহা দিছে, গ্রেড পে দিছে, TA দিছে 10,000। আর 2 নম্বর পদটো আছে যে প্রোগ্রাম ম্যানেজার এট সাব ডিভিশনাল হেডকোয়ার্টার্স, আর ইয়াত 46টা পদ আছে, গ্রেজুয়েট হব লাগিব, কেবল গ্রেজুয়েট বিচারিছে। আর যদি আপনার আদার কোয়ালিফিকেশন যদি 2 বছর এক্সপিরিয়েন্স আছে, লগতে 6 মাস কম্পিউটার ডিপ্লোমা আছে, তেনহলে তো বহুত ভালে হব, এপ্লাই করবা পারিব। 18,000 দিছে দরমহা, আর TA 3,000 এনেকৈ। লগতে তাৰে পিছত আছে স্টেট MIS ম্যানেজার এট স্টেট হেডকোয়ার্টার, ইয়াতো আপনার কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করা হব লাগিব, আর মাস্ট হ্যাভ 1 ইয়ার প্রফিসিয়েন্সি ইন অফিস ডাটাবেস ম্যানেজমেন্ট। সো ডাটা এন্ট্রিত যেনেকুৱাকৈ কিছুমান কাম করে, 1 বছর তারমানে এক্সপিরিয়েন্স থাকিব লাগিব যে অফিস ডাটাবেস ম্যানেজমেন্টত। ইয়ার লগতে 3,000 দরমহা। একাউন্ট ম্যানেজার এট ইয়াতো আপনার কমার্স স্ট্রিম হব লাগিব, লগতে গ্রেজুয়েশন কমার্সের ফলের করা হব লাগিব। কম্পিউটারটো ইয়াত কম্পিউটার মিনিমাম আপনার 6 মাস কম্পিউটার থাকলে হব, কারণ মাইক্রোসফট এক্সেল আর টেলি থাকলে তো 1 বছরীয় হব, তথাপিও 6 মাস কম্পিউটার ডিপ্লোমা যদি থাকে টেলি জানে যদি হয়ে যাব, 25,000 দরমা দিছে। আর নেক্সট যেটা পড় আছে ডাটা এন্ট্রি অপারেটর স্টেট এন্ড সাব ডিভিশনাল লেভেলস, ইয়াতো আপনার HS মানে হায়ার সেকেন্ডারি হলেও হব, আর কম্পিউটার যদি আছে সার্টিফিকেট তেনহলে দি দিব পারে, কারণ কম্পিউটার সার্টিফিকেট শিকিছে, লগতে আপনার টাইপিং স্পিড ভাল হব লাগিব, ইংলিশ বা আসামিসত টাইপিং করা হব লাগিব, পড়া হব লাগিব, কারণ এইটো ভ্যাকেন্সিত বহুতে এপ্লাই করবে পারিব। ইয়ার পিছতে আপনার দরমহা 15,000 দিছে। ইয়ার যেটো এজ বয়সের সময়সীমা, যেনে প্রত্যেকটো পদরে বয়সের সময়সীমা বেলেগ বেলেগ, চাওক স্টেট প্রোগ্রাম ম্যানেজারত 45 বছর মিনিমাম 21 বছর আরম্ভ হব, তার মানে গোটেকিটা 21 বছর 45 বছর ভিতর হব লাগিব। ইয়ার পিছতে আপনার সিলেকশন প্রসেসটো কেনেকুৱা হব, ইয়াত দিছে রিটেন টেস্ট হব, 200 মার্কস থাকিব, 200 মার্কস থাকিব, OMR বেসড হব, আর ইয়াত আপনার লজিক্যাল রিজনিং এপটিটিউড ম্যাটার রিলেটিং টু হিস্ট্রি কালচার অফ আসাম, অসমের হিস্ট্রি কালচারের উপর আহিব, লগতে কম্প্রিহেনশন দিব ইয়াত, আর GK2 থাকিব, কারেন্ট অ্যাফেয়ার, ডোমেইন এক্সপার্ট, ক্যান্ডিডেটস উইল ইউজ ব্ল্যাক বল পেন, মানে ব্ল্যাক পেন লাগিব আপনার, OMR বেসড হব। ইয়াত নেগেটিভ মার্কর কথা কোনো ধরনের দিয়া নাই, নেগেটিভ মার্ক না থাকে। এলার মুড অফ সিলেকশন মুড এইটু চাই লোবেন, এইখান স্ক্রিনশট লই লোবেন আপনার, যে 200 মার্ক কত কত কেন ভগাই দিছে, কত কিমান মিনিট সময় থাকিব গোটেইখিনি দিছে, টোটাল 150 মিনিট থাকিব, 200 মার্কস। ফেজ টুত তেনেকুৱাকে এগেইনস্ট ইচ ভেকেন্সি 5 মানে 5 জন ক্যান্ডিডেট আহিব, প্রত্যেকটো আপনার এটা পদত 5 জনকে আহিব সেকেন্ড ফেজত। তাৰে পিছত সেকেন্ড ফেজত আপনার কম্পিউটার টেস্টটো হব 50 মার্কর, 50 নম্বর কম্পিউটার টেস্ট হব, টেস্ট উইল বি 50 মার্কস ইয়াত লিখি দিছে।
হোটেল মার্কস ফর দ্য কম্পিউটার ইয়ার পেজ ফেজ থ্রি হব মানে কিছুমান পদত ফেজ থ্রিও হব তিনিটাকৈ পরীক্ষা হব যে ডাটা এন্ট্রি অপারেটর উইল বি ফাইনেলিস্ট অন মেরিট বেসিস একেবারে লাস্টত দুইটা ফেজ যোগ করে কিনে থার্ড ফেজটি যেনেকা ওলাব এপ্লাই করবলে হলে এই যে ওয়েবসাইট আছে তাত গৈ কিনেও করব পারে মই ডেসক্রিপশনতো দি দিম বাৰু মানে অকল ভিডিওটো আছিলে এইখিনিয়ে যদি ভাল লাগে লাইক কমেন্ট শ্বেয়াৰ কৰি দিবা কোনোবা নতুন আছে যদি সাবস্ক্রাইব কৰি বেলটো দবাই থব তেতিয়া নতুন নতুন আপডেটবোৰ পাই থাকিব বাৰু আজিৰ ইমানেই ধন্যবাদ সকলোকে থেংক ইউ